नमस्कार, आमी देव कुमार। आपनी सुनछेन न्यू सस्पेंस स्टोरीज। आज आपनादेर जोन्नो सर आर्थर कोनान डॉयलेर लेखा एकटी शार्लक होम्सेर गोयेंदा गल्प। सर आर्थर इग्नेशियस कोनान डॉयलेर जन्म 22 मे 1859 साले स्कटलैंडेर राजधानी एडिनबराते। 1876 থেকে 1881 পর্যন্ত ডাক্তারি পড়েন এডিনবরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল স্কুলে। ডাক্তারি পড়তে পড়তেই শুরু করেন সাহিত্য চর্চা এবং ওনার লেখা প্রথম কাহিনী প্রকাশ হয় 1879 সালে। ওনার সৃষ্ট গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের সঙ্গে পাঠকের প্রথম পরিচয় 1887 সালে আ স্টাডি ইন স্কারলেট গল্পের মাধ্যমে। আজ আপনাদের জন্য স্যার আর্থার কোনান ডয়েলের লেখা শার্লক হোমসের গল্প শুরু হচ্ছে থ্রি স্টুডেন্টস। ১৮৯৫ সালে দুই বন্ধু মিলে একটা বিশ্ববিদ্যালয় শহরে গিয়েছিলাম কিছু কাজ সারতে। এই সময় কলেজ অব সেন্ট লিউকসের লেকচারার মিস্টার হিল্টন একদিন এক সমস্যা নিয়ে হন্তদন্ত হয়ে হাজির হলেন। পরে তিনি ফটেক স্কলারশিপ পরীক্ষার প্রথম দিন, গ্রিক বিষয়ের পরীক্ষকদের মধ্যে মিস্টার হিল্টনও একজন, প্রথম পত্রে গ্রিক থেকে ইংরেজিতে অনুবাদের জন্য একটা প্যাসেজ দেয়া হয়। সেই প্যাসেজের প্রুফশিট সেদিন বেলা 3টের সময় তার কাছে আসে। নিজের ঘরে বসে খুঁটিয়ে খুঁটিয়ে তিনি প্রুফটা দেখছিলেন। বেলা 4:30 সময় অর্ধ সমাপ্ত প্রুফটা টেবিলে রেখে এক বন্ধুর বাসায় গিয়েছিলেন চা খেতে। ঘণ্টাখানেক ওখানে ছিলেন। এই প্রাচীন কলেজের ঘরে ভেতর বাইরে দুদিকে দুটো দরজা থাকে। ফিরে এসে ঘরে ঢুকতে গিয়ে দেখেন বাইরে দরজায় একটা চাবি ঝুলছে। ঘরের প্রথম চাবিটা মিস্টার হিল্টনের কাছেই থাকে, দ্বিতীয় চাবিটা রাখে দীর্ঘদিনের পরিচারক ব্যানিস্টার, অত্যন্ত বিশ্বস্ত কর্মচারী। ব্যানিস্টারকে ডেকে জিজ্ঞেস করতেই জানা গেল চা পান করবেন কিনা একথা জিজ্ঞেস করবার জন্য সে ঘরে ঢুকেছিল। বেরিয়ে যাওয়ার সময় চাবি খুলে নিতে ভুলে গেছে। এমন দিনে এরকম ভুলের জন্য যথেষ্টই বকাঝকা করেছেন ব্যানিস্টারকে, কেননা আগে থেকে প্যাসেজটা জানতে পারলে ছাত্রদের বিলক্ষণ সুবিধা। 3টে লম্বা স্লিপ কাগজে প্রুফটা এসেছিল। মিস্টার হিল্টন ঘরে ঢুকে দেখেন কাগজগুলো সবকটা টেবিলের ওপরে নেই, এক একটা এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। কেউ যে সেগুলো নাড়াচাড়া করেছিল দেখে স্পষ্টই বুঝতে পারছেন তিনি। ঘটনার বিবরণ শুনতে শুনতে হোমস সহসা টান টান হয়ে উঠল, বলল, প্রথম পাতাটা মেঝের ওপর ছিল, দ্বিতীয়টা জানলার কাছে, আর তৃতীয়টা যেখানে রেখে গিয়েছিলেন সেখানেই ছিল। কেমন, তাই তো? হ্যাঁ, একেবারে ঠিক। আশ্চর্য মিস্টার হোমস, আপনি জানলেন কি করে? হোমস মৃদু হেসে বলল, আপনার কাহিনীর বাকিটুকু শেষ হোক আগে। তারপর তিনি বললেন, ঘরে ঢুকে কেউ যে কাগজগুলো খাঁটাখাঁটি করেছে তাতে আমার সন্দেহ নেই, ব্যানিস্টারের অপরাধ ক্ষমাহীন, কিন্তু বুঝতে পেরেছি ও মিথ্যে কথা বলেনি। কিন্তু তাহলে ঘরে ঢুকলোটা কে? মিস্টার হোমস, সৌভাগ্যক্রমে এই সময় আপনি এই শহরে উপস্থিত আছেন, তাই পরামর্শ নিতে ছুটে এলাম, নইলে খুবই মুশকিলে পড়তে হতো আমাকে। স্কলারশিপটা খুবই মূল্যবান, অসৎ উপায়ে অন্য কোনো ছাত্রদের টেক্কা দিয়ে দেখছি কোনো এক দুষ্ট ছেলেই এখন সেটা ভোগ করবে, অতগুলো টাকা নেহাতি জলে যেতে বসেছে। ব্যানিস্টার বেচারা খুবই বিচলিত হয়ে পড়েছিল এই ঘটনায়, প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল তার, ছুটে গিয়ে চেয়ারে বসে পড়েছিল। সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে হোমস জিজ্ঞেস করল, ছুটে গিয়ে কেন? আচ্ছা, ঘরে আর কোনো চিহ্ন খুঁজে পেয়েছিলেন? হ্যাঁ, আগন্তুকের উপস্থিতির কিছু চিহ্ন পেয়েছি ঘরে, জানলার কাছে টেবিলের ওপর পেন্সিল কাটা কাঠের কুচো আর একটা ভাঙা শিশের টুকরো, তাই দেখে বুঝলাম কেউ দাঁড়িয়ে পেন্সিল ছোঁচলো করেছিল, কাগজটা নকল করতে গিয়ে হয়তো শিশ ভেঙে গিয়েছিল। আমার লেখার টেবিলটা নতুন, পাতলা মসৃণ চামড়া দিয়ে ওপরটা ঢাকা, কোনো আঁচড় বা দাগ আগে ছিল না, এখন দেখলাম ইঞ্চি তিনেক মতো লম্বা একটা পরিষ্কার কাটার দাগ। আশ্চর্য কি জানেন, কাদামাটি জাতীয় কোনো নরম পদার্থের একটা ছোট্ট বলও পেলাম টেবিলের উপর, বলটার গায়ে
আবার খুদে খুদে কি সব লাগানো, এইসব দেখে কিছুই বুঝতে পারছি না। মিস্টার হোমস, কাল পরীক্ষা আরম্ভ হওয়ার আগে পর্যন্ত ব্যবস্থা কিছু একটা করতেই হবে। হোমস বলল, মিস্টার হিল্টন, প্রুফটা হাতে আসার পর আপনার সঙ্গে কেউ দেখা করতে এসেছিল? হ্যাঁ, উপরতলায় তরুণ ভারতীয় ছাত্র দৌলতরাম থাকে, পরীক্ষা সম্বন্ধে জানতে এসেছিল। প্রুফগুলো অবশ্য তখন গোল করে পাকানো ছিল, তার তো বুঝবার কথা নয়। প্রুফগুলোর খবর আর কেউ জানত? ছাপাখানার লোক ছাড়া কেউই জানত না, ব্যারিস্টার পর্যন্ত জানত না। এখন কাগজগুলো কোথায়? আসার আগে তালাচাবি দিয়ে রেখে এসেছি, হাতও দিইনি কোনো কিছুতে। খুব ইন্টারেস্টিং ব্যাপার। চলুন একবার ঘুরে আসা যাক আপনার ওখান থেকে। কলেজটা খুবই প্রাচীন, প্রাঙ্গণে ঢুকেই গোথিক রীতির খিলানওয়ালা দরজার পরেই পাথরের সিঁড়ি পার হয়ে একতলায় মিস্টার হিল্টনের ঘর। ওপরের দুই তলার এক এক তলায় একজন করে ছাত্রের ঘর। চাবি ঘুরিয়ে দরজা খুললেন মিস্টার হিল্টন। হোমস ঘরের জানলার সামনে এগিয়ে গিয়ে ঝুঁকে ভেতরে একবার কি দেখল যেন। পরে ফিরে এসে প্রবেশপথে কার্পেট পরীক্ষা করল, কিন্তু কোনো কিছুই পাওয়া গেল না। ঘরের মাঝখানে একটা ছোট্ট টেবিল, কয়েকটা চেয়ার, একটা চেয়ার জানলার পাশে সাইড টেবিলের সামনে বসানো। হোমস কাটা পেন্সিলের টুকরোগুলো খুঁটিয়ে দেখতে লাগলো এগিয়ে গিয়ে। তারপর গোটা ঘরে চোখ বুলিয়ে নিয়ে বলল, ঘটনাগুলো পরপর সাজালে কি দাঁড়াচ্ছে দেখুন। আগন্তুক ঘরে ঢোকে এই টেবিল থেকে কাগজগুলো তুলে নেয়, কিন্তু একসঙ্গে নেয় না, একটা একটা করে নিয়ে জানলার পাশে টেবিলের কাছে চলে যায়। উদ্দেশ্য, আপনাকে আসতে দেখলেই গা ঢাকা দিতে পারবে। কিন্তু মিস্টার হোমস, শটগান দিতে পারতো না, আমি পাশের দরজা দিয়ে ভেতরে ঢুকেছিলাম। যাই হোক, প্রথম কাগজটা নিয়ে জানলার ধারে বসে ছটপট নকল করে ফেলে সে। কাজটা মিনিট পনেরোর কমে করা সম্ভব নয়। প্রথমটার কাজ হয়ে গেলে দ্বিতীয়টা তুলে নেয় সে ঝড়ের বেগে, লিখতে গিয়ে পেন্সিলও ভেঙে ফেলে। এই সময় পেন্সিল ছুচলো করতে হয়েছিল তাকে। ওয়াটসন, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, টুকরোগুলো দেখে বুঝতে পারছি সাধারণ পেন্সিল নয় এটা। সাধারণ মাপের হলেও নরম শীষের নীল রঙের পেন্সিল। রূপলী অক্ষরে লেখা নির্মাতার নামের অক্ষরগুলো এন এন অক্ষরে দুটো কুচোর গায়ে দেখা যাচ্ছে। জোনাথন ফার্বার হচ্ছে সবচেয়ে নাম করা পেন্সিল নির্মাতা। এন এন এর আগে পর্যন্ত পেন্সিলটা ব্যবহার হয়ে গেছিল, যা বোঝা যাচ্ছে এখন পেন্সিলটা দৈর্ঘ্য হয়তো দাঁড়িয়েছে ইঞ্চি দেড়েক। মিস্টার হিল্টন, ওরকম একটা পেন্সিলের সন্ধান একটু খোঁজ নিলেই আপনি পেয়ে যাবেন হয়তো, তাহলে কাজ অনেক পরিষ্কার হয়ে যাবে। যাকে খুঁজছেন তার হদিশ পেয়ে যাবেন। আরও একটা কথা, সে লোকের কাছে দেখবেন পাওয়া যাবে বড় সাইজের বেশ ভোঁতা একটা ছুরি। তাহলে কি দাঁড়াচ্ছে, প্রুফের দ্বিতীয় তারাটা তুলে নিয়ে লেখা শুরু করবার আগেই দেখা যাচ্ছে আপনি ঘরে ঢোকে পড়েন। এই কারণেই কাগজগুলো ছড়ানো অবস্থাতে রেখেই ঘর ছেড়ে চলে যেতে হয়েছে তাকে অত্যন্ত দ্রুত গতিতে। আর অন্তরিত হওয়ার সময় সে বুঝেই গিয়েছিল টেবিলের কাগজের অবস্থা দেখেই আপনি তার উপস্থিতি জানতে পেরে যাবেন। বেশ, এবারে মাঝঘরের টেবিলখানা দেখা যাক। ওহ, এই যে দেখছি চামড়াটা সত্যিই কেটে দুভাগ হয়ে গেছে, সরুটা বেশ পাতলা, শেষ হয়েছে দেখছি খাঁচ কাটা গর্তে। খুব ইন্টারেস্টিং। কাদামাটির একটা টুকরো অনেকটা পিরামিডের আকৃতির পড়েছিল টেবিলের উপর। হাতে তুলে নিয়ে পরীক্ষা করল হোমস, তারপর বলল, দেখছি ভেতরটা একেবারে ফাঁপা, কাঠের গুঁড়োর মতো কয়েকটা কোণাও দেখা যাচ্ছে যে। আরে আরে, বেশ বেশ বেশ। বলতে বলতে পাশের ঘরে যাওয়ার দরজার সামনে এসে দাঁড়ালো হোমস। ওর মুখ চোখে দীপ্ত কৌতুকের ছটা, মনে হচ্ছে যেন ঘটনাগুলো বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। পাশের দরজাটা মিস্টার হিল্টনের শোবার ঘরে যাওয়ার প্রবেশপথ। জিজ্ঞেস করে জানা গেল ঘটনাটা ঘটবার পর আর এ ঘরে ঢোকেননি তিনি, সোজা চলে এসছেন আমাদের কাছে। ঘরটা পরীক্ষা করতে ঢুকলাম আমরা। সেকেলে কায়দায় সুন্দরভাবে সাজানো ঘর, নিচু খাট, পাশে আলমারি আর পোশাক রাখার জায়গা, একটা পর্দা দিয়ে ঢাকা সেটা। হোমস সতর্ক হাতে পর্দাটা তুলতে তুলতে বলল,
এ ঘরে এইটাই হলো লুকোবার পক্ষে আদর্শ জায়গা। বলতে বলতে আচমকা আলনার পাশে মেঝের উপর ঝুঁকে পড়ল। আরে আরে আরে, এখানেও দেখছি একটা পিরামিড রয়েছে। মিস্টার হিল্টন, দেখুন পড়ার টেবিলে যেটি পাওয়া গেছে হুবহু একই ধরনের এটাও। তার মানে আগন্তুকের পদার্পণ এই ঘরেও ঘটেছিল, তাই তো? কিন্তু এখানে ঢুকবে কি জন্য? আভাস তো আগেই দিয়েছি আমি, আপনার আকস্মিক আবির্ভাবই তাকে দ্রুত পদে এগিয়ে এসে এখানে আত্মগোপন করতে বাধ্য করেছিল। তাহলে বুঝতেই পারছেন, আপনি যখন ব্যানিস্টারের সঙ্গে ও ঘরে কথা বলছিলেন তখন সে এই ঘরেই ছিল। আচ্ছা, ওপরে ছাত্ররা যাতায়াত করে কোন সিঁড়ি দিয়ে? আমার ঘরের সামনে দিয়ে সিঁড়িতে উঠতে হয় তাদের। তিনজন থাকে বললেন না? সকলেই পরীক্ষায় বসছে। হ্যাঁ। এদের মধ্যে কাউকে সন্দেহ হয় আপনার? এদের স্বভাব চরিত্র তো আপনার জানা। অসহায়ভাবে খানিকক্ষণ ইতস্তত করলেন মিস্টার হিল্টন, তারপর বললেন, তিন ঘরের তিন বাসিন্দার চরিত্র সম্বন্ধে যা জানি বলছি, আপনি ঠিক করে নেবেন মিস্টার হোমস। প্রমাণাদি ছাড়া কিছু বলার ঝুঁকি আমি নেব না। দোতলায় থাকে ভারতীয় ছেলে দৌলতরাম, এমনিতে শান্তশিষ্ট, কিন্তু চলাফেরা দেখে ঠিক বোঝা যায় না, সব ভারতীয়র মতোই কেমন যেন রহস্যময়। পড়াশোনায় ভালোই বলা চলে, কাজকর্মও করে পদ্ধতি অনুসারে। নিচের তলায় থাকে গিলক্রাইস্ট, খেলোয়াড় হিসেবে খুবই নাম করেছে, বিশেষ করে লং জাম্পে, খুবই পরিশ্রমী আর অধ্যবসায়ী ছেলে, পরীক্ষায়ও ভালোই করবে আমার বিশ্বাস। মাইলস ম্যাকলারেন থাকে সবচেয়ে উপরের তলায়, ইউনিভার্সিটির উজ্জ্বলতম প্রতিভাদের অন্যতম সে, কিন্তু অত্যন্ত উচ্ছৃঙ্খল আর নীতিহীন। এবারে পড়াশোনায় পুরো পাঠ্যক্রমটাই ফাঁকি দিয়েছে, পরীক্ষাও নিশ্চয়ই ভালো হবে না। এরপর মিস্টার হিল্টনের পরিচারক ব্যানিস্টারকে ডেকে পাঠানো হলো। লোকটার বয়স পঞ্চাশের কাছাকাছি, ছোটখাটো আকারে দেখতে, পরিষ্কার কামানো মুখ, চোখে মুখে সন্ত্রস্ত ভাবটা স্পষ্ট। এই আকস্মিক দুর্বিপাকে লোকটার স্নায়ু একেবারে ভেঙে পড়েছে। হোমস জিজ্ঞেস করল, ব্যানিস্টার, এই বিচ্ছিরি ব্যাপারটার একটা ফ্যাসলা করতে চাই আমরা। কয়েকটা কথা তোমার কাছ থেকে জানতে চাই। তুমি ঘরে ঢুকেছিলে কখন? সাড়ে চারটে নাগাদ, মিস্টার হিল্টনের চা পানের সময়। ঘরে ওনাকে না দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসি। সেই সময় টেবিলের ওপর কাগজগুলো লক্ষ্য করেছিলে? না স্যার, লক্ষ্য করিনি। কিন্তু ব্যানিস্টার, চাবি ফেলে যাওয়ার ভুলটা এমন দিনেই করলে ঠিক যেদিন জরুরি কাগজপত্রগুলো ঘরের টেবিলে এলো। কি করব স্যার, সবই আমার কপাল, কিন্তু এমন ভুল এর আগেও আমার দু একবার হয়েছে। মিস্টার হিল্টন ফিরে এসে যখন তোমাকে ডেকে পাঠান তখন নিশ্চয়ই বিচলিত হয়ে পড়েছিলে? হ্যাঁ স্যার, এমন ঘটনা এর আগে তো কখনো ঘটেনি, আমি প্রায় অজ্ঞানের মতো হয়ে গিয়েছিলাম। কিন্তু একটা ব্যাপার তো অদ্ভুত লাগছে খুব, অসুস্থ বোধ করার সঙ্গে সঙ্গে ঘরের মাঝের চেয়ারগুলোয় না বসে জানলার পাশে রাখা চেয়ারটায় ছুটে গিয়ে বসলে কেন তুমি? অত ভাববার মতো মনের অবস্থা ছিল না তখন স্যার। হঠাৎ মিস্টার হিল্টন বললেন, সত্যি সেই সময় খুবই অসুস্থ দেখাচ্ছিল তাকে মিস্টার হোমস। হোমস বলল, এরপর কি করলে? মিস্টার হিল্টন তখনই বেরিয়ে চলে যান আপনার কাছে, আমি মিনিট খানেক বসে থেকে পরে দরজায় তালা দিয়ে নিজের ঘরে চলে যাই। এ ব্যাপারে কাউকে কিছু জানোনি তো? না স্যার, ঘুণাক্ষরেও না। বেশ বেশ, তুমি যাও। ইতিমধ্যে বাইরে সন্ধ্যার অন্ধকার নেমে এসছে, ঘরে জ্বলে উঠেছে হলদে রঙের আলো। হোমস ঘর থেকে বেরিয়ে সামনের খোলা চত্বরে এসে উপরের দিকে তাকালো। ওপরে নিচে তিনজন ছাত্রের ঘরেই আলো জ্বলতে দেখা গেল। পর্দার কালো ছায়া দেখে বোঝা গেল ভারতীয় ছাত্রটি অস্থিরভাবে ঘরে পায়চারি করে বেড়াচ্ছে। হোমস বলল, মিস্টার হিল্টন, আপনার ছাত্রদের সঙ্গে একবার মোলাকাত করে আসা দরকার। মিস্টার হিল্টন নিজে আমাদের পথ দেখিয়ে গ্রিল ক্রাইস্টের দরজার সামনে নিয়ে এলেন। দরজার টোকা দিতেই ছিপছিপে চেহারা দীর্ঘাকৃতি একটি যুবক বেরিয়ে এল। প্রাচীন ঐতিহ্যবাহী কলেজের এই তিনটে ঘরই সবচেয়ে পুরনো, তাই প্রায় বাইরে থেকে দর্শনার্থীর আগমন ঘটে। আমরাও সেই পরিচয় দিয়েই ঘরে ঢুকলাম। ঘরটা সত্যি দেখবার মতো,
মধ্যযুগীয় গার্হস্থ্য স্থাপত্যের নানান নিদর্শন ছড়িয়েছিল ঘরে। সেসব দেখে এমনই মুগ্ধ হলো হোমস যে সোৎসাহে নোটবই খুলে স্কেচ করতে শুরু করল। কিন্তু আচমকা পেন্সিলের শীষ ভেঙে গেল। তখন গিলক্রাইস্টের কাছ থেকে একটা পেন্সিল চেয়ে নিল, পরে ছুঁড়ি চেয়ে নিজের পেন্সিলটা ছোঁচলো করে নিল। এরপর উপরে ভারতীয় ছাত্রের ঘরে গিয়েও একই দুর্ঘটনা ঘটল হোমসের। ছেলেটি যে আমাদের দেখে খুবই বিরক্ত হয়েছে তা তার চাউনি দেখি বোঝা গেল। উটকো উৎপাত বিদায় হলেই যেন বাঁচে এমন ভাব। তৃতীয় দরজা টোকা মেরে কিন্তু ব্যর্থ হয়ে ফিরে আসতে হলো আমাদের। দরজা তো খুললই না, উল্টে ভেতর থেকে এক রাশ গালাগাল ছুড়ে দিল। কাল তার পরীক্ষা, কাজেই কাউকেই সে আজ দরজা খুলে দেবে না। ছেলেটির এই রুক্ষ ব্যবহারে খুবই বিরক্ত হলেন মিস্টার হিল্টন। বললেন, ওর স্বভাবটাই ওরকম অভদ্র। হোমস জিজ্ঞেস করল, ওর সঠিক উচ্চতাটা বলতে পারবেন? হোমসের আচমকা এই অপ্রাসঙ্গিক প্রশ্নে মিস্টার হিল্টন এবং আমি যুগপথ হকচকিয়ে গেলাম। মিস্টার হিল্টন বললেন, ছোকরা যথেষ্টই লম্বা, এই তিনজনের মধ্যে গিলক্রাইস্টের পরেই, মনে হয় 5 ফুট 6 ইঞ্চির কাছাকাছি হবে। পয়েন্টটা আমার কাজে লাগবে। মিস্টার হিল্টন, আজকের মতো তাহলে আমরা চলি। মিস্টার হিল্টন আঁতকে উঠলেন কথাটা শুনে। হায় ভগবান, আমার তাহলে কি অবস্থা হবে মিস্টার হোমস? আগামীকালই তো পরীক্ষা, পাকাপাকি ব্যবস্থা একটা আজ রাতের মধ্যেই করতে হবে। প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, এই অবস্থায় পরীক্ষাটা নেই কি করে? হোমস তাকে আশ্বস্ত করে বলে, কোনো কিছুর পরিবর্তন দরকার নেই, কাল ভোরের দিকেই আমি আসছি, এ প্রসঙ্গে যা পরামর্শ দেওয়ার তখনই দেব। কালো কাদামাটির খুদে পিরামিড আর পেন্সিলের কুচোগুলো নিয়ে পথে নেমে এলাম আমরা। চলতে চলতে হোমস জিজ্ঞেস করল, ওয়াটসন, ছেলে তিনটের একজন রয়েছে নিশ্চিত এই কেলেঙ্কারির মধ্যে। ওপরতলায় ভারতীয় ছোকরা পরীক্ষার জন্য উদ্বিগ্ন, ঘুরে ঘুরে পরামুখস্থ করতে ব্যস্ত, এই কারণে দ্বিতীয়জনও ঘরে ঢুকতে দেয়নি আমাদের। ওদের ব্যবহার অস্বাভাবিক কিছু নয়। আমি বললাম, কিন্তু ওদের দুজনকেই সবচেয়ে খারাপ আর সন্দেহজনক মনে হয়েছে আমার। না হে, পরীক্ষার আগের রাতে এমন উৎপাত তুমিও বরদাস্ত করতে না। ছুঁড়ি পেন্সিলের হিসাবও ঠিক মেলানো গেল না, অথচ চূড়ান্ত সূত্র ছিল ওটাই। দেখা যাক অন্যদিক থেকে এই কেসটাকে দাঁড় করানো যায় কিনা। রাস্তায় কয়েকটা মনিহারি দোকানে পেন্সিলের কুচোগুলো নিয়ে পেন্সিল কিনতে চাইল হোমস, কিন্তু কোনো দোকানের স্টকেই তা পাওয়া গেল না। অগত্যা হতাশ হয়ে বেকার স্ট্রিটে ফিরে এলাম আমরা। রাত তখন 9টার কাছাকাছি। পরদিন সকালে হোমস প্রাতরাশ করার সময় দিল না। আমরা না যাওয়া পর্যন্ত মিস্টার হিল্টন অস্বস্তিতে ভুগবেন, তাই ঘুম থেকে একরকম টেনেই তুলল আমাকে। বলো, চলো বেরিয়ে পড়া যাক। বললাম, যেতে যে চাইছো সুরাহা কিছু খুঁজে পেয়েছো? মিছিমিছে গিয়ে কি লাভ? হোমস বলল, ভায়া 6টায় উঠেছি, এরপর ছাড়া 2 ঘন্টায় 5 মাইল হেঁটেছি, এমনি এমনি নয়, এই দেখো। হোমস হাত বাড়িয়ে দেখালো কালো কাদামাটির 3টে পিরামিড। বিস্মিত হয়ে বললাম, এ কি, কাল তো 2টো ছিল। 3 নম্বরটা আজ সকালে এনেছি, 3টের উৎপত্তি স্থল একই জায়গায়। মিস্টার হিল্টনকে ভারমুক্ত করে আসা যাক, চলো। বেচারি মিস্টার হিল্টনের অবস্থা খুবই করুণ। কয়েক ঘন্টা পরেই পরীক্ষা শুরু হওয়ার কথা, রীতিমতো উভয় সংকট তার, হয় প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা সকলকে জানিয়ে পরীক্ষা বন্ধ করতে হয়, নয়তো জেনে শুনে মূল্যবান স্কলারশিপটা একটা চোর পরীক্ষার্থীকে পাওয়ার সুবিধা করে দিতে হবে। রীতিমতো মাথায় ঘা খাওয়া কুকুরের মতো অবস্থায় পড়েছিলেন ভদ্রলোক। এমনি সময় আমাদের দেখে যেন ধরে প্রাণ ফিরে পেলেন। হোমস আশ্বস্ত করে বলল, পরীক্ষায় বাধা দেবেন না, যেমন চলছে চলুক। কেউ তাহলে তো সেই বদমাসটা বসবে সেই পরীক্ষায়। না, সে পরীক্ষা দেবে না। মানে মিস্টার হোমস নাম জানতে পেরেছেন নাকি ছোকরার? মনে হয় পেরেছি, তবে এ ব্যাপারে 5 কান করা ঠিক হবে না। আপনার ঘরেই নিভৃতে ব্যাপারটা নিষ্পত্তি করতে চাই আমি। এরপর হোমস অদ্ভুত একটা কাণ্ড করল, নিজে ঘরের মাঝখানে আম চেয়ারটায় বসল আর আমাদের দুজনকে দুপাশে বসালো। রীতিমতো একটা কোর্ট মার্শালের চেহারা নিল ঘরটা। সবিনয় মিস্টার হিল্টনের অনুমতি নিয়েই
আয়োজনটা সম্পূর্ণ করল হোমস। বলল, মিস্টার হিল্টন, ঘন্টাটা বাজিয়ে এবারে ব্যানিস্টারকে ডাকুন। একটু পরেই ঘরে ঢুকে ঘরের চেহারা দেখি ঘাবড়ে গেল ব্যানিস্টার, ভয়ে কাঁপতে লাগলো। হোমস সরাসরি বলল, ব্যানিস্টার, গতকালের ঘটনার আর যা কিছু জানা আছে এবারে তোমার কাছ থেকে শুনতে চাই আমরা। ফ্যাকাশে মুখে ব্যানিস্টার বলল, আমি তো কাল সবই বললাম। আর কিছু বলার নেই তোমার? না স্যার। বেশ, আমি দু একটা সম্ভাবনার কথা তাহলে শোনাই তোমাকে। ঘরে ঢুকে মিস্টার হিল্টন যখন তোমার সঙ্গে কথা বলছিলেন, তুমি দাঁড়িয়েছিলে দরজার সামনে, অসুস্থ বোধ করে সামনের চেয়ারটায় না বসে দূরের জানলার কাছে চেয়ারটায় গিয়ে বসেছিলেন। চেয়ারটার ওপরে এমন কিছু একটা ছিল যা দেখে বোঝা যেত ঘরে অন্য কেউ ঢুকেছিল, আর সেটা গোপন করবার জন্যই তুমি অমন কাণ্ডটা করেছিলে। ব্যানিস্টারের ঠোঁট শুকিয়ে গেল, কোন রকমে কাঁপা কাঁপা গলায় বলল, না স্যার, একেবারেই না। বেশ বেশ, এবারে এই সম্ভাবনাটা নিশ্চয়ই তুমি অস্বীকার করবে না? মিস্টার হিল্টন ঘর থেকে বেরিয়ে যাওয়া মাত্র যে লোকটা শোবার ঘরে গিয়ে লুকিয়েছিল তাকে তুমি ছেড়ে দিয়েছিলে। ব্যানিস্টার যেন পায়ের তলায় মাটি পাচ্ছিল না, এমনি ভাবে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, ওখানে তো কেউ ছিল না স্যার। মোলায়েম গলায় হোমস বলল, আমি জানি, এবারে কিন্তু তুমি মিথ্যে কথা বলছো ব্যানিস্টার। ও ঘরে কেউ ছিল না স্যার। বেশ, তুমি তাহলে এ ঘরেই থাকো, শোবার ঘরের দরজার পাশে গিয়ে দাঁড়াও। হোমসের অনুরোধে এবারে মিস্টার হিল্টন উঠে গিয়ে গিলক্রাইস্টকে ঘরে নিয়ে এলেন। চমৎকার মজবুত চেহারা ছেলেটির, সুন্দর অকপট মুখশ্রী, চটপটে ক্ষিপ্র চলন। ঘরে ঢুকেই আমাদের সকলের মুখের ওপর চোখ বুলিয়ে নিল। সহসা দূরে কোণে দাঁড়িয়ে থাকা ব্যানিস্টারের ওপর স্থির হয়ে গেল তার দৃষ্টি। হোমস বলল, মিস্টার গিলক্রাইস্ট, এ ঘরে আমাদের মধ্যে যে কথা হবে বাইরের কেউই কোনোদিন তা জানতে পারবে না, কাজেই মন খুলে কথা বলতে আমাদের কোনো বাধা নেই। আমি বিস্মিত হচ্ছি মিস্টার গিলক্রাইস্ট, আপনার মতো আত্মমর্যাদা সম্পন্ন এমন একজন ব্যক্তি গতকালই নিন্দিত কাজটা করল কি করে। হোমসের কথায় যেন সর্বশরীর নাড়া খেয়ে গেল গিলক্রাইস্টের, চোখে মুখে ফুটে উঠল অপরিসীম আতঙ্ক। ব্যানিস্টারের দিকে ঘুরে গেল চোখ জোড়া, তীব্র তিরস্কার সেই চোখে। চোখে চোখ পড়তে আকুল কণ্ঠে চিৎকার করে উঠল ব্যানিস্টার, না না মিস্টার গিলক্রাইস্ট, কোনো কথা আমি বলিনি। সঙ্গে সঙ্গে হোমস বলে উঠল, না বলেনি, কিন্তু এবারে বলবে। মিস্টার গিলক্রাইস্ট, ব্যানিস্টারের একথার পরে বুঝতেই পারছেন লোকছাপা করে আর কিছু লাভ হবে না, তাই আপনার অকপটে সব স্বীকার করাই ভালো মনে করছি। নিদারুণ আক্ষেপে দুহাত ছুঁড়ে কোকিয়ে উঠল গিলক্রাইস্ট। বড় মুহূর্তে দু হাঁটু মুড়ে টেবিলের পাশে বসে পড়ে দুহাতে মুখ ঢেকে আকুল কান্নায় ভেঙে পড়ল। হোমস বলল, এত অধীর হবে না মিস্টার গিলক্রাইস্ট, মানুষ মাত্রই ভুল করে, তাছাড়া আপনি যা করেছেন তার জন্য আপনাকে দাগি আসামির অপবাদ কেউ দেবে না, আর আপনার হয়ে আমি সকলকে ঘটনাটা শোনাচ্ছি, কোথাও ছেড়ে গেলে কেবল একটু ধরিয়ে দেবেন। মিস্টার হিল্টন, ছাপাখানার লোক ছাড়া আর কেউ আপনার ঘরের প্রুফগুলোর খবর জানত না, আপনি বলেছিলেন, এমনকি দীর্ঘদিনের বিশ্বস্ত পরিচারক ব্যানিস্টারও জানত না। এ ব্যাপারটা জানার পরই মোটামুটি একটা রূপ পেয়ে যায় ঘটনাটা, বুঝতে পারি যে ঘরে ঢুকেছিল সে জানত প্রুফের কাগজগুলো টেবিলের উপরেই ছিল, হুট করে ঘরে ঢুকে দৈবাত কাগজগুলোর উপরে নজর পড়ে গেছে কারুর। এ ভাবনাটা নিতান্তই কল্পনা কষ্ট মনে হয়েছে আমার, তাই সে প্রসঙ্গ বাদ দিয়ে ভাবতে থাকি যে ঢুকেছিল সে জানলোটা কি করে। আপনাদের মনে আছে নিশ্চয়ই, আপনার ঘরে ঢোকার আগে আমি জানলার সামনে গিয়ে একবার দাঁড়িয়েছিলাম, আমার উদ্দেশ্য ছিল আগন্তুকের উচ্চতাটা জানা। আমি 6 ফুট লম্বা, আমাকেও কসরত করে ঘরের মাঝখানের টেবিলটা দেখতে হয়েছে, সুতরাং ওর কম উচ্চতার কারোর পক্ষে বাইরে থেকে টেবিলের উপরে কাগজগুলো দেখা সম্ভব নয়। ব্যাপারটা মাথায় নিয়ে ঢুকলাম আপনার ঘরে, সাইড টেবিলটা দেখলাম খুঁটিয়ে, এরপর আপনার কাছ থেকে 3 ছাত্রের বিবরণ জিজ্ঞেস করে জানতে পারলাম গিলক্রাইস্ট একজন সেরা স্পোর্টসম্যান, বিশেষ করে লং জাম্পে দক্ষ। গোটা ব্যাপারটা তখনই পরিষ্কার হয়ে যায় আমার কাছে। এরপরে আমার ধারণা সাপেক্ষে কেবল কয়েকটা প্রমাণ সংগ্রহ করতে হয়েছে নিশ্চিন্ত হওয়ার জন্য।
ব্যাপারটা কি ঘটেছিল শুনুন। গোটা বিকেলটা মাঠে লং জাম্প প্র্যাকটিস করে ঘরে ফিরে আসার সময় জানলায় দাঁড়িয়ে উঁকি মেরে টেবিলের উপরে কাগজগুলো দেখতে পায় গিলক্রাইস্ট। কিসের কাগজ বুঝতেও পারে। এই সময় তার কাঁধে ঝোলানো ছিল লাফাবার জুতো জোড়া। এ ধরনের জুতোর তলায় প্রচুর কাঁটা লাগানো থাকে। গিলক্রাইস্ট নিজের ঘরেই চলে যেত, কিন্তু দুর্ভাগ্যবশত ব্যানিস্টার ভুল করে চাবি ঝুলিয়ে রেখে গিয়েছিল দরজায়। ওটা চোখে পড়তেই ঝোঁকের মাথায় ঘরে ঢুকে পড়ে বেচারা। ব্যাপারটা তখনও পর্যন্ত নিছকই কৌতূহল। কারোর চোখে পড়ে গেলে দেওয়ার মতো সহজ কৈফিয়ত ছিল আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে ঘরে ঢুকেছে সে। কিন্তু কাগজগুলো হাতে নিয়ে দেখে প্রলোভনে পড়ে গেল বেচারা। কাঁধ থেকে জুতো জোড়া নামিয়ে টেবিলে রাখল। আর জানলার ধারে চেয়ারটায় কী রাখলো বলতো ব্যানিস্টার? দস্তানা, বলে উঠল গিলক্রাইস্ট নিজেই। হোমস দৃষ্টি ফিরিয়ে নিয়ে স্মিত মুখে বলল, দস্তানাগুলো চেয়ারের উপরে রেখে প্রুফের কাগজগুলো তুলে নিল সে। নকল করবে বলে সরে গেল সাইড টেবিলের পাশে, কিন্তু লক্ষ্য ছিল জানলার দিকে, যাতে আসবার সময় আপনাকে দেখতে পায় সে। দুর্ভাগ্যক্রমে আপনি ঘরে ঢুকলেন ভেতরে দরজা দিয়ে। পায়ের শব্দ পেয়ে জুতো জোড়া এক ছটকায় তুলে নিয়ে পাশের ঘরে ঢুকে পড়ল সে। পালাবার অন্য কোনো পথ ছিল না। বাইরের যে দরজা দিয়ে ঢুকেছে সেই পথে পালাতে গেলে সহজেই আপনার নজরে পড়ে যাওয়ার কথা। টেবিলের চামড়ার আঁচড়টা লক্ষ্য করলে বুঝতে পারবেন একদিকে খুবই ক্ষীণ, শোবার ঘরের দিকে দাগটা যতই এগিয়েছে ততই গভীরভাবে কেটে চামড়া দুফালি করে দিয়েছে। কেবল ওই দাগটা দেখলেই বোঝা যায় আসামি জুতো জোড়া টেনে নিয়ে পাশের ঘরে আশ্রয় নিয়েছে। জুতোর কাটার চারপাশে লেগে থাকা মাটির খানিকটা পড়েছিল টেবিলের কাটা চামড়ার পাশে, আর খানিকটা পড়েছিল শোবার ঘরে। নমুনাগুলো আকৃতিতে খুদে পিরামিডের মতো, রংটা কালো। আজ সকালে খেলার মাঠে গিয়ে দেখেছি লাফাবার গর্তের মাটির রং কালো, আঠালো কাদা মাটি। লাফাবার সময় যাতে পা পিছলে না যায় তার জন্য করাত চেরা কাঠের গুঁড়ো ছড়িয়ে দেওয়া হয় এই মাটির ওপর। জুতো থেকে ঠিক এইরকমই মাটির পিরামিড ফেলে গিয়েছিল গিলক্রাইস্ট টেবিলের ওপরে আর ঘরের ভিতরে। এ দেখুন, খানিকটা নমুনাও নিয়ে এসেছি আমি। গিলক্রাইস্ট এবারে সিধে হয়ে উঠে দাঁড়ালো, পকেট থেকে একটা চিঠি বের করে এগিয়ে দিল মিস্টার হিল্টনের দিকে। বলল, স্যার, ব্যাপারটা যে এভাবে প্রকাশ হয়ে পড়বে আমি বুঝতে পারিনি, কিন্তু লজ্জায় ঘৃণায় কাল সারা রাত ঘুমোতে পারিনি। আমি পরেই চিঠিটা লিখে রেখেছিলাম আপনাকে দেব বলে। আমি লিখেছি কোনোভাবেই পরীক্ষা আমি বসবো না, রোডেশিয়ান পুলিশে একটা চাকরি নিয়ে শিগগিরই দক্ষিণ আফ্রিকায় রওনা হয়ে যাব। হিল্টন বললেন, অসৎ পথে পাওয়া সুযোগ নিয়ে তুমি লাভবান হওয়ার মতলব যে ত্যাগ করেছ তা জেনে খুবই খুশি হলাম গিলক্রাইস্ট, কিন্তু মত পরিবর্তন করলে কেন? আঙুল তুলে ব্যানিস্টারকে দেখিয়ে বলল গিলক্রাইস্ট, ওই মানুষটাই আমাকে অসৎ পথ থেকে সরে আসতে সাহায্য করেছে। ব্যানিস্টার, বলে উঠল হোমস, তাহলে ব্যাপারটা আর আমার কাছে অপরিষ্কার থাকলো না। ঘর থেকে জানলা দিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা ছিল না, তাই এই তরুণ ছাত্রটিকে ঘর থেকে বাইরে বেরিয়ে যেতে দিয়েছিলে তুমি, এবং নিশ্চয়ই এরপর ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় দরজা তালা বন্ধ করে গিয়েছিলে। কিন্তু তোমার এই রহস্যময় আচরণের অর্থটা তো পরিষ্কার হচ্ছে না। আপনার পক্ষে তা চেষ্টা করেও করা সম্ভব হবে না স্যার, কেননা আপনি তো আমার জীবনের পুরনো কথা জানেন না। এই তরুণ ভদ্রলোকের বাবা বৃদ্ধ স্যার জ্যাবেজ গিলক্রাইস্টের বাটলার ছিলাম আমি এককালে। ওনার অবস্থা পড়ে গেলে আমি এসে কলেজের পরিচারকের কাজ নিলাম, কিন্তু পুরনো মনিবকে ভুলতে পারিনি আমি। তাই তার ছেলেকে যতটা সম্ভব এখানে আমি চোখে চোখে রেখেছিলাম। স্যারের গতকাল চেঁচামেচি শুনে এই ঘরে ঢুকেই নজরে পড়ল জানলার পাশের চেয়ারে পড়ে আছে দস্তানা জোড়া। ওই দস্তানা আমি ভালোভাবেই জানি, তখনই বুঝলাম রহস্যটা। মিস্টার হিল্টনের চোখে পড়লে সবই ফাঁস হয়ে যাবে, তাই দেরি না করে চেয়ারে বসে পড়ে সেগুলো আড়াল করলাম আমি। উনি আপনাকে ডেকে আনার জন্য বেরিয়ে যাওয়ার পরই আমার এককালের তরুণ মনিব পাশের ঘর থেকে বেরিয়ে এলো। অতটুকুন বয়সে আমি তাকে কোলে কাঁধে করে ঘুরিয়েছি, হাঁটুতে দোল খাইয়েছি। স্যার, এরপর তাকে বাঁচানোর চেষ্টা না করে আমার পক্ষে কি আর কিছু করা সম্ভব হতো বলুন? তার বাবা যা করতেন আমিও তাকে সেভাবেই বোঝালাম এরপর, যে অসৎ পথে কোনো কিছু অর্জন করা কাপুরুষতা ছাড়া আর কিচ্ছু না। বলুন স্যার, এজন্য আপনি আমাকে অভিযোগ করবেন?
নিশ্চয়ই না ব্যানিস্টার, আন্তরিক সুরে বলল হোমস। মিস্টার হিল্টন, আশা করি আপনার সমস্যা মিটল। এবারে আমরা চলি, অনেক ভোরে কাজে নেমেছি। মিস্টার গিলক্রাইস্ট, আশা করব জীবনে আর কোনোদিন আপনাকে নিচে নামতে হবে না। নমস্কার। শেষ হল স্যার আর্থার কোনান ডয়েলের লেখা একটি গোয়েন্দা গল্প, থ্রি স্টুডেন্টস। গল্প পাঠে ও পোস্টার ডিজাইনিংয়ে আমি দেবকুমার ভদ্র, গল্পটি এডিট করছেন আবির দত্ত। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে দেবেন, এরকম আরও শার্লক হোমসের গল্প পেতে। গল্পটি যদি সত্যি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করে আমাদের জানান, আপনার কাছের আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করুন। সবাই খুব ভালো থাকবেন, শুভরাত্রি।